पापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः আমি অনুষ্ঠান শুরু করার আগে অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজী মহারাজকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মহারাজকে ধন্যবাদ বলাটা ঠিক হবে না, তিনি আমার গুরুজন, প্রণামী জানাবো। ওই জন্য আজকের এই এত সুন্দর একটি অনুষ্ঠানে মহারাজ আমাকে কিছু ভক্তিগীতি পরিবেশন করার সুযোগ করে দেওয়ার জন্য মহারাজকে আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি এবং তার সাথে এই আশ্রমের অন্যান্য যারা পূজনীয় সন্ন্যাসী মহারাজরা আছেন তাদের সকলকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম এবং সুদূর আমেরিকা থেকে এসেছেন পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ, মহারাজের আমার গানের পরেই অনুষ্ঠান আছে, মহারাজকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং এই আশ্রমে যে ব্রহ্মচারী মহারাজরা আছেন তাদেরকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা এবং সমস্ত ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজকে দুই বছর পরে এই বাইরে বেরোলাম, খুব ভালো লাগছে। ওই পাখি যখন পিঞ্জিরাতে থাকে তখন ছটপট করে বাইরে বেরোনোর জন্য, আজকে দুই বছর পরে আপনাদের সামনে, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার জন্য ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি প্রথম একটি মায়ের গান করব, তারপরে আজকে কীর্তনাঙ্গের গানই বেশি করার ইচ্ছা। ঠাকুরের পাশে ঠাকুরানি মোর, শিব পাশে যেন শিবানী, ঠাকুরের পাশে ঠাকুরানি মোর, শিব পাশে যেন রাধব রামচন্দ্র পাশে, রাধব রা
ঠাকুরের পাশে, ঠাকুরানী মোর শিব পাশে যেন শিবানী। তপসপতির তপসী প্রতিমা, তপসপতির তপসী প্রতিমা, ত্যাগে অনুপম গুণে নিরূপমা। তপসপতির তপসী প্রতিমা, ত্যাগে অনুপম গুণে নিরূপমা। বিশ্বের ক্ষুদা মিটাতে বসুদা, বিশ্বের ক্ষুদা মিটাতে বসুদা, স্নেহ সুধার সদাইনী শিব পাশে যেন শিবানী। ঠাকুরের পাশে ঠাকুরানী মোর শিব পাশে যেন শিবানী। আগুনের দাহিকা শক্তি যেমন, তপনের তাপ চন্দ্র মা কিরণ, সাগরের বুকে লহরী যেমন, লীলা তরঙ্গ বিলাসিনী। আগুনের দাহিকা শক্তি যেমন, তপনের তাপ চন্দ্র মা কিরণ, সাগরের বুকে লহরী যেমন, লীলা তরঙ্গ বিলাসিনী। পদে দোহাকার করি নমস্কার, যোগী বড় চির যোগিনী। পদে দোহাকার করি নমস্কার, যোগী বড় চির যোগিনী। পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, পরম পুরুষ শ্রীরাম কৃষ্ণ, পরমা প্রকৃতি সারদা জননী, শিব পাশে যেন শিবানী। ঠাকুরের পাশে
Thank you.
Oh, yeah.
এবারে গানটি ত্রৈলোক্যনাথ সান্যালের লেখা। গানটি সম্পর্কে একটি প্রসঙ্গ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আছে। স্থান শ্যামপুকুরের বাড়ি, রবিবার 25 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। প্রসঙ্গ, শ্যামপুকুরের বাড়িতে শ্রী রামকৃষ্ণ গলার চিকিৎসার জন্য এসেছেন। ডাক্তার সরকার তাঁর চিকিৎসা করছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী কয়েকজন ব্রাহ্মণ ভক্তের সঙ্গে শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে এসেছেন। তিনি অনেক তীর্থ দর্শন করে সবে ফিরেছেন। মহিমা চক্রবর্তী তাঁকে জিজ্ঞাসা করছেন, মহাশয় তীর্থ করে এলেন, অনেক দেশ দেখেন, এখন কি দেখেন বলুন। বিজয়কৃষ্ণ বলছে, কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব কেবল মিছে ভরা। কোনো কোনো জায়গায় এই এক আনা কি দুই আনা, কোথাও চারি আনা, এই পর্যন্ত এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। শ্রী রামকৃষ্ণের প্রতি হাত জোর করে বিজয় বলছেন, বুঝেছি আপনাকে আর বলতে হবে। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ হয়ে উত্তর দিলেন, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়কৃষ্ণ বললেন, বুঝেছি। এবং শ্রী রামকৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে তার চরণ দোকানি বুকে চেপে ধরলেন। শ্রী রামকৃষ্ণ বাজ্যে শুনলেন নিষ্পন্দ। এই অদ্ভুত দৃশ্য দেখে ভক্তেরা কেউ কাঁদছেন, কেউ স্তব করছেন। ভূপতি নামে এক ভক্ত গান গাইছে। লহরি চিদানন্দ
আপনাদের সকলকে আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা, ধন্যবাদ।